শিলিগুড়ি নিবেদন করছে নিউটিয়া গেটওয়ে এর মাল্টি স্পেশালিটি হসপিটাল মাটিগড়া শিলিগুড়ি। নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পাওনা। শুরুতেই হেডলাইনস। অবশেষে স্বস্তির বৃষ্টি শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কলকাতায়। ববিতা সরকারের চাকরি বাতিল, চাকরি পেলেন অনামিকা, তুঙ্গে রাজনৈতিক চাপানোত। দিল্লির কুস্তিবিদদের আন্দোলনকে সমর্থন জানিয়ে শিলিগুড়িতে পথে নামলেন বামপন্থীরা। উদ্বোধন হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অত্যাধুনিক ব্যবস্থাপনার। প্রায় 71,000 বেকার যুবক যুবতী নিয়োগপত্র পেল এনজিপি পঞ্চম রোজগার মেলায়। নকশালবাড়িতে 36টি ছাগল এবং 12টি ভেড়া সহ গ্রেপ্তার তিনজন। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য, শিলিগুড়ির ঘোষপুকুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ বিজেপির। শিলিগুড়িতে বালি চাপা পড়ে মৃত তিন নাবালকের পরিবার পাননি ক্ষতিপূরণ, ক্ষোভ সিপিআইএমের। ব্যবসায়ীদের মালিকানার দাবিতে গণ অবস্থান বিক্ষোভে সামিল শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। বাগডোগরায় সরকারি যাত্রীবাহী বাস ও স্কুটি সংঘর্ষ, গুরুতর আহত স্কুটি চালক। এবার আসছি বিস্তারিত খবরে। অবশেষে তীব্র দাবদাহের পর শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকা জুড়ে স্বস্তির বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার, এদিন বিকেল থেকেই শীতল আবহাওয়ার পর অবশেষে বৃষ্টি আর স্বস্তিতে শহরবাসী। গত বেশ কয়েকদিন ধরেই তাপমাত্রার প্রদাহ ছিল অব্যাহত, তবে অবশেষে তীব্র দাবদাহের পর শিলিগুড়ি পার্শ্ববর্তী এলাকা জুড়ে স্বস্তির বৃষ্টি দেখা দিল আজ। মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখ ছিল ভার, এদিন বিকেল থেকেই শীতল আবহাওয়ার পর অবশেষে দেখা মিলল বৃষ্টি, আর বৃষ্টির জেরে স্বস্তিতে শহরবাসী। ববিতা সরকারের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশনের তরফে যে তথ্য আদালতে জমা দেওয়া হয়েছিল এবং বাকি সব তথ্য খতিয়ে দেখে ববিতা সরকারের চাকরি বাতিল করার নির্দেশ দিল আদালত। ববিতার একাডেমিক স্কোর কম ছিল, ফলে সব দিক বিবেচনা করে ববিতার চাকরি বাতিল করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারী অনামিকা রায়কে চাকরি দেওয়ার জন্য। তবে ববিতা একাদশ দ্বাদশ পরীক্ষায় বসতে পারবে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষায় ববিতা প্রথম যোগ্য প্রার্থী ছিলেন। কমিশন তার বিষয়টি বিবেচনা করবে। গোটা ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিজেকে যোগ্য প্রমাণ করতে ব্যর্থ চাকরি বাতিল ববিতা সরকারের, সেই চাকরি পেলেন অনামিকা রায়। আর অন্যদিকে ভালো লাগছে, প্রথম দিন থেকেই আশাবাদী ছিলাম, প্রতিক্রিয়া জানিয়েছেন অনামিকা রায়। তিনটার জন্য
অনেকদিন থেকেই আমি অপেক্ষা করেছিলাম, তো জয়ের ব্যাপারে প্রথম থেকে আশাবাদী ছিলাম, যার কারণ আমরা প্রথম থেকেই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে দেখে আসছি যে উনি সবসময় ন্যায়ের পক্ষে রায় দিয়েছেন। তো জয় নিয়ে প্রথম থেকে আশাবাদী ছিলাম যে না, জয় দেরিতে হলেও মানে সত্যের পক্ষেই হবে। তো এই দিনটার জন্য আমি না মানে আমার পরিবার, আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড সবাই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। তো দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজকে এই জয়, মানে কি বলবো, বলার ভাষা নেই। অপ্রত্যাশিতই না, হ্যাঁ অপ্রত্যাশিত না, প্রত্যাশিতই, কারণ আমি জানতাম যে জয় অবশ্যই ন্যায়ের পক্ষে যাবে। উল্লেখ্য এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, এই ঘটনা প্রমাণ করছে পর্ষদ চাকরি দুর্নীতিতে সম্পূর্ণভাবে যুক্ত, পর্ষদের অপদার্থতার জন্য বারবার এরূপ ঘটনা ঘটছে, এমনটাই জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে এ প্রসঙ্গে তৃণমূল নেতা পরেশ চন্দ্র অধিকারী বলেন, আইন আইনের পথে চলছে, এটাই তার প্রমাণ। পরেশবাবু আরো বলেন, আমরা মনে করি আইন তার মতো কাজ করছে। কি জানিয়েছেন সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কি বলছেন সেখানে পরেশ চন্দ্র অধিকারী শুনব। আসি পরের খবরে। দিল্লির আন্দোলনের আজ এবার শিলিগুড়িতে। বিগত কয়েকদিন যাবৎ দিল্লিতে আন্দোলনে নেমেছে দেশের কুস্তিবিদেরা। একাধিক দাবিতে কুস্তিবিদের আন্দোলন চললেও কোনো সমাধান সূত্র বার হয়নি আন্দোলনকারীদের। এবার কুস্তিবিদদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পথে নামল বামপন্থী সংগঠনগুলি। মঙ্গলবার শিলিগুড়ির প্রধান ডাকঘরের সামনে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল হয়। অভিযুক্তদের গ্রেপ্তার সহ কঠিন শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি দেশের শাসক দল বিজেপি আন্দোলনকারীদের দমানোর অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভের পাশাপাশি সভা করা। এদিন সিআইটিইউ এর পক্ষ থেকে জীবেশ সরকার, সমন পাঠক, আরএসপির পক্ষ থেকে তাপন গোস্বামী, ছন্দা গোস্বামী, ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে অনিরুদ্ধ বসু সহ বাম, যুব এবং ছাত্র সংগঠনের নেতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জীবেশ সরকার অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান। ট্রেড ইউনিয়ন, মহিলা সংগঠন সহ সমস্ত সংগঠনগুলোর পক্ষ থেকে এখানে প্রতিবাদ কর্মসূচিতে মিলিত হয়েছি, কেননা ভারতবর্ষের মুখ যারা ক্রীড়া জগতে উজ্জ্বল করেছে আমাদের মহিলা কুস্তিগিররা, তারা অসম্মানিত, তারা অপমানিত, তাদের ওপরে শারীরিক নির্যাতন করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, এমনকি যৌন শোষণ করার মতো অপরাধমূলক কাজ করে এবং তার সহযোগীরা। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিল্লির যন্তর মন্তরে আমাদের মহিলা কুস্তিগির বোনেরা তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছে, কিন্তু নরেন্দ্র মোদী বা তার সরকার এই আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে না দাঁড়িয়ে এই অপরাধী মানুষের সঙ্গে সঙ্গে রাজনৈতিক, অরাজনৈতিক, ক্রীড়াক্ষেত্রের মানুষ, সংস্কৃতি জগতের মানুষ, সমস্ত মানুষের সঙ্গে আমরা আমাদের শিলিগুড়িতেও পালন করি একটি কর্মসূচির মাধ্যমে এই প্রবাদকে আমাদের ছড়িয়ে দিতে হবে ঘরে বাইরে সর্বত্র। এই আহ্বান আমরা শিলিগুড়ির কাছে জানাচ্ছি। আরও এক ধাপ এগুলো বিশ্ববিদ্যালয়, ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে অত্যাধুনিক DST-1 সেন্ট্রাল ইনফরমেশন ফেসিলিটি এবং কম্পিউটার ল্যাবের উদ্বোধন হলো আজ। এখানে গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ অত্যাধুনিক DST-1 ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্ট্রাল ইনস্ট্রুমেন্টেশন ফেসিলিটি এবং কম্পিউটার ল্যাবের উদ্বোধন হলো। মঙ্গলবার ল্যাব দুটির উদ্বোধন করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ওম প্রকাশ মিশ্র। উপস্থিত ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান মনোরঞ্জন চৌধুরী, ডিন সুভাষ চন্দ্র রায় সহ অন্যান্য আধিকারিকেরা। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে উত্তর পূর্ব ভারত সংলগ্ন এই অঞ্চলের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক ল্যাব তৈরি করতে বিভাগীয় পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ করেছে। তা দিয়ে মাইক্রোস্কোপ, -80 ডিগ্রি ইস্পেক্টো ফটোমিটার, কার্বন ডাইঅক্সাইড ইনকিউবেটর, কম্পিউটার, প্রিন্টারের মতো উন্নতমানের যন্ত্রাংশ ল্যাবে স্থাপন করা হয়েছে। এই উন্নতমানের যন্ত্রাংশের ব্যবহার শুধু এই বিভাগ নয়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিজ্ঞান বিভাগ এবং পারিপার্শ্বিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সুবিধা নিতে পারবে বলে জানা গিয়েছে। সাথে উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপকরা নিত্য নতুন গবেষণা করছেন যাতে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন আরও বৃদ্ধি পাবে বলে উপাচার্য অধ্যাপক এবং ওম প্রকাশ মিশ্র জানান। Has been given to Khadar. It is located here in this building. And so therefore we are, of course, দেখুন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠিত আর স্বনামধন্য বিভাগ হচ্ছে বোটানি বিভাগ। আর আজকে আমাদের খুব গর্বের দিন যে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি
আর তারা বহু বছর ধরেই বোটানিক্যাল ডিপার্টমেন্টকে সমাদৃত করে আসছে, সাহায্য করে আসছে, কিন্তু আজকে সেন্ট্রাল ইনস্ট্রুমেন্ট ফেসিলিটি ডেভেলপ করবার জন্য ডিএসসি সাপোর্ট করেছে, ল্যাব তৈরি করার জন্য সাপোর্ট করেছে এবং বিশ্ববিদ্যালয়েরও সহযোগিতা আছে। তার উপর ভিত্তি করে দুটো সেন্ট্রাল ইনস্ট্রুমেন্ট ফেসিলিটিটা ইনগ্রেটেড হলো আর আরেকটা ল্যাব সেটা ইনগ্রেটেড হলো। আর আপনারা সবাই জানেন যে আমাদের এখানে যেই সমস্ত অধ্যাপকরা রিসার্চ করছেন তারা কিন্তু খুবই নাম করেছেন। আমাদের ডিন প্রফেসর সুভাষচন্দ্র রায় উনি রাইস ভ্যারাইটি নিয়ে দীর্ঘ বহু বছর ধরে কাজ করে চলেছেন। বেশ কিছু ব্রেক থ্রু আমরা আগামী দিনে করতে পারি। 10 লক্ষ চাকরির সুনিশ্চিত লক্ষ্যমাত্রায় কেন্দ্রীয় সরকারের পঞ্চম রোজগার মেলায় 71,000 যুবক যুবতীর সরাসরি চাকরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প রোজগার মেলা। এই মেলার মধ্য দিয়ে 2024 সালের মধ্যে 10 লক্ষ বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো মঙ্গলবার পঞ্চম রোজগার মেলায় ভারতীয় ডাক বিভাগ, রেল দপ্তর ও সীমা সুরক্ষা বলের নিয়োগপত্র তুলে দেওয়া হয় এনজিপি ভিআইপি রেস্ট হাউসে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার, সাংসদ জয়ন্ত রায়, পোস্টমাস্টার জেনারেল নর্থ বেঙ্গল সিকিম অখিলেশ কুমার পাণ্ডে সহ অন্যান্য অতিথিরা। রোজগার মেলার মধ্য দিয়ে বেকার যুবক যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিতে পেরে আনন্দিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার, এমনটাই জানান তিনি। তিনি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা দেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেন। তার উদাহরণস্বরূপ এই রোজগার মেলা। 2024 সালের মধ্যে 10 লক্ষ কেন্দ্রের বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তার ফলস্বরূপ আজকের পঞ্চম রোজগার মেলায় প্রায় 71,000 নিয়োগপত্র তুলে দেওয়া হলো বেকার যুবক যুবতীদের হাতে। এদিকে চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে খুশিতে আত্মহারা যুবক যুবতীরা। সিকিম ব্রাঞ্চ কা ভি স্থাপনা দিবস সাথিও ইন 9 বর্ষো কে দৌরান রোজগার কি নই সম্ভাবনাও কো কে আর নীতি যুবাও কে লিয়ে রোজগার কে নয় অবসর বড়া রহি হ্যায়। সেখানে কি মন্তব্য করলেন একজন চাকরি প্রাপক শুনব। এসটি নর্থ 24 পরগনা থেকে আজকে আমি ইন্ডিয়ান রেলওয়েজের সিনিয়র সিটিসি পোস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম। অ্যান্ড অবশ্যই এটা আমার লাইফের একটা ভীষণ স্মরণীয় দিন, কারণ এরকম একটা হবে কোনোদিনও ভাবিনি, স্বপ্ন পূরণের দিন। আর আমি থ্যাংক ইউ বলবো পুরো সিস্টেমকে যে এরকম একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে গভর্নমেন্টকে, ইন্ডিয়ান রেলওয়েজকে, অবশ্যই নিজের ফ্যামিলিকে যে আমি আজকে এখানে আসতে পেরেছি। এই সব কিছুই হচ্ছে তার রিজাল্ট। এখানে প্রেস আছে, অনেক মিনিস্টার আছে, অনেক বড় বড় মানুষেরা আছে, সেই জন্য হয়তো সেইভাবে এক্সাইটমেন্টটা দেখাতে পারছি না, কিন্তু মনে মনে সেটা বুঝতে পারছি যে কতটা আনন্দ পাচ্ছি। আমি হচ্ছি ম্যাথমেটিক্সে মাস্টার্স করেছি, আমি তারপরে কম্পিটিটিভ লাইনেই এসেছি, কারণ আমি গভর্নমেন্টে পার্ট হতে চেয়েছিলাম। আর আজকেই সেই দিনটা, তখন থেকে আমি শুরু করছি নিজের জার্নিটা। কি জানিয়েছেন সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার শুনব। সমস্ত সারা ভারতবর্ষে বিভিন্ন বিভাগে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 10 লক্ষ রোজগার, মানে ইনফর্মাল রোজগার, সরকারি কাজ বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন মন্ত্রণালয়ে 10 লক্ষ চাকরি দেওয়া হবে। তার এটা পঞ্চমবার রোজগার মেলা, যেখানে প্রত্যেকবারে প্রায় 71,000 থেকে 75,000 পর্যন্ত সংখ্যায় বিভিন্ন বিভাগের যারা যুবকেরা এবং যুবতীরা আসছে এবং তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। এর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী যে আইগট কর্মযোগী পোর্টাল শুরু করেছেন সেটাতেও সবাইকে প্রেরণা দিচ্ছেন যে সেই পোর্টাল দেখা এবং দেখে, মানে সেই অনুযায়ী যে বিভাগে কাজ করবে সেই বিভাগের শৃঙ্খলা রক্ষা এবং মানুষের সেবা যাতে করে। আর এর সঙ্গে সঙ্গে আজকে উনি, মানে সকলের কাছে যারা নতুন কাজে যোগদান করছে তাদের কাছে এবং তাদের মাধ্যমে সারা দেশের কাছেও, সমস্ত সারা
নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তে ফের ছাগল পাচার। 36টি ছাগল এবং 12টি ভেড়া সহ গ্রেপ্তার তিনজন। এসএসবির 8 নং ব্যাটেলিয়নের জওয়ানরা ভারত নেপাল সীমান্তে নকশালবাড়ির কালুয়া চোর থেকে 36টি ছাগল এবং 12টি ভেড়া সহ তিনজনকে গ্রেপ্তার করে। অভিযোগ, অবৈধভাবে ছাগল ও ভেড়া নিয়ে পাচারকারীরা যাচ্ছিল, পরে ধৃতদের নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হলেন মোহাম্মদ ইশাক, মোহাম্মদ বাদরুল, মোহাম্মদ নিজামুদ্দিন। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুরুচিকর মন্তব্য পুলিশে অভিযোগ দায়ের করল শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর মন্ডল বিজেপি। মঙ্গলবার বিজেপি কর্মীরা ঘোষপুকুর ফাঁড়িতে দোষীদের শাস্তির দাবিতে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এদিন ঘোষপুকুর মোড় থেকে মিছিল করে এসে ঘোষপুকুর ফাঁড়িতে অভিযোগ তুলে দেওয়া হয়। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান বিজেপির কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক অনিল ঘোষ। দেখেন আজকে বিষয়টা হচ্ছে, আমরা ঘোষপুকুর থানাতে আসছিলাম, এখানকার কয়েকজন ভাই মোদিজির নামে উল্টাপাল্টা কমেন্ট করে ফেসবুকের মাধ্যম দিয়ে, যেখানে উনি ফেসবুকে বলেন যে তোর প্রধানমন্ত্রীকে বল পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেতে। এটা আমরা মনে করি এটা দেশদ্রোহী কথাবার্তা। এরকম কথা বলার জন্য ভারতীয় জনতা পার্টি এটাকে কোনোভাবে মেনে নিতে পারছে না যে এটা দেশের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, উনারও প্রধানমন্ত্রী। শুধু আমার প্রধানমন্ত্রী কেন, কোনো রাজ্যের কিংবা কোনো দেশের প্রধানমন্ত্রীর অ্যাগেনস্টে এইভাবে কথা বলাটা উচিত না। আমরা এর জন্য আজকে ঘোষপুকুর থানাতে আসলাম, এসে আমরা এটা অভিযোগ জানাইলাম, ডেপুটেশনও দেওয়া হলো, তার সাথে যে আগামী দিনে যদি ওকে অ্যারেস্ট না করা হয় আমরা অল্প দিনের মধ্যে আবার রাস্তায় আমরা নামবো যতক্ষণ পর্যন্ত একে অ্যারেস্ট না করা হচ্ছে। আমার নাম হচ্ছে অনিল ঘোষ, আমি কিষাণ মোর্চার জেলার জেনারেল সেক্রেটারি। আদালতের রায়কে অবমাননা, আজও মেলেনি ক্ষতিপূরণ। বালি মাফিয়াদের দৌরাত্মে বালি চাপা পড়ে মৃত্যু হয়েছিল তিন নাবালকের। গত 6 মার্চ ঘটনাটি ঘটেছিল মাটিঘাটার বালাসর নদীতে। মৃত তিন নাবালকের নাম মনু চৌহান, শ্যামল চৌহান, রোহিত সাহানি। আহত হয়েছিল আকাশ সাহানি নামে আর এক নাবালক। এদের সকলের বাড়ি পাথরঘাটা অঞ্চলে। ঘটনার পরপরই গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্টে মামলা রুজু হলে 28 মার্চ মৃতদের 20 লক্ষ এবং আহতকে 5 লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বালি মাফিয়াদের। কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও আজও মেলেনি ক্ষতিপূরণ। অবিলম্বে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক এই দাবি নিয়ে 6 মে জেলাশাসককে চিঠি দেয় জেলা সিপিএম। কিভাবে আদালতের রায়কে অবমাননা করে ক্ষতিপূরণ দেওয়া থেকে বিরত থাকছে তারা, তা নিয়ে প্রশ্ন তোলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি দ্রুত ও মৃত এবং আহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান, অন্যথায় তারা আইনের দ্বারস্থ হবেন বলেও জানান। আমরা এই নদীর, নদী চুরি যেটাকে বলা হয়, পাথর চুরি, বালি চুরি, এখানেও কিন্তু বড় বড় ডেভেলপার প্রমোটার কিনে এই সঙ্গে যুক্ত এবং তারা নানা ধরনের যন্ত্র লাগিয়ে সেখান থেকে নদী করে বালি, পাথর, বালি সব নিয়ে যান, নিয়ে নিচ্ছে। তার ফলে তিনজন মারা গেছে। তিনজন মারা যাওয়ার পরে আমরা সেখানে স্পটে গেলাম। আমরা তখনও আমরা ডেপুটেশন দিয়েছিলাম, পরবর্তীকালে আমরা এসডিওর কাছে ডেপুটেশন দিয়েছি, বলেছি এটা ক্ষতিপূরণ দিন, আর যারা এটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অবশেষে দিল্লিতে একটি কাগজে একটা খবর প্রকাশিত হয়েছিল, সেটা দেখে একটা সুপরিচিত একটা মামলা করা হয় এবং সেই মামলাতে গ্রিন বেঞ্চ ট্রাইব্যুনালে মামলাটা হয় দিল্লি। এই মামলাটায় বলা হয় এই ছেলেগুলো, এই মানুষগুলো গরিব এবং এদের যারা লুট করছে নদী
তাদের জন্য এদের মৃত্যু হয়েছে। রায় বলে প্রত্যেককে 20 লাখ টাকা করে দিতে হবে, আর যে ইনজিওর হয়েছে আহত হয়েছে তাকে 5 লাখ টাকা দিতে হবে। এইটা 5 লাখ, যারা মারা গেছে তাদের এক একটা পরিবারকে 20 লাখ টাকা করে, আর যে আহত হয়েছে তাকে 5 লাখ। এটা গ্রিন বেঞ্চ রায় দেবে, 1 মাসের মধ্যে দিতে হবে। অনেক কাগজেও পরে এটা বেরিয়েছে এই খবরটা, কিন্তু আজ পর্যন্ত তারা টাকাটা পায়। গতকাল আমরা ওই গ্রামটাতেও গেছি, সমস্ত যারা মারা গেছে তাদের পরিবারের সঙ্গে দেখা করেছি। তারা বলল আমরাও শুনেছি যে 20 লাখ টাকা করে আমাদের দেওয়ার কথা, আমাদের কেউ একজন আমাদের খবর নেয়, জেলা শাসকের অফিস থেকে, এসডিও অফিস থেকে, বিডিও অফিস থেকে কোচিং কেউ আসেন। তাহলে আমাদের একটা রায় দিয়েছে কোর্ট, তাহলে আমরা কি টাকাটা পাবো না? আমরা তো নিশ্চয়ই আপনারা পাবেন, কেন পাবেন? দরকার বলে আপনারা মামলা করবেন, ওই কোর্টে মামলা করুন, দিন বেড়েছে। আমরা যখন ঘটনা যখন 6 তারিখে 6ই মে না এটা আমরা একটা চিঠি পাবো, সমন পাঠক আমাদের জেলা সেক্রেটারি, সে জিএমকে একটা চিঠি দিয়েছে যে কোর্টের রায় অবিলম্বে মান্য করা হোক, কোর্টের রায়ের প্রতি এটা রায়টাকে কার্যকর কর। আমরা অসমে পাচারের আগেই উদ্ধার 23টি মহিষ, গ্রেপ্তার 2। অসমে পাচারের আগে 23টি মহিষ সহ 2 জনকে গ্রেপ্তার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। মঙ্গলবার ফাঁসিদেওয়া থানার পুলিশ মোহাম্মদ বক্স মোড়ে একটি লরিকে আটক করে তল্লাশি চালিয়ে 23টি মহিষ উদ্ধার করে। ঘটনায় গাড়ির চালক এবং সহকারী চালককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার 23টি মহিষকে সরকারি খোয়ারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার মহিষগুলোকে অসমের উদ্দেশ্যে পাচার করা হতো। ধৃতরা হলেন শচীন যাদব বিহারের বাসিন্দা এবং সুবল লাল কর্মকার উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর এলাকার বাসিন্দা। আজ ধৃত 2জনকে শিলিগুড়ি মহকুমা পাঠানো হয়েছে। শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ীদের মালিকানার দাবিতে গণ অবস্থান বিক্ষোভে সামিল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার থেকে লাগাতার 3 দিন এই গণ অবস্থানে সামিল হলো বিধান মার্কেটের ব্যবসায়ীরা। গণ আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়ে সামিল হলো শিলিগুড়ির একাধিক ব্যবসায়িক সংগঠন। কার্যত এসজেডিএর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এই আন্দোলনে সামিল শিলিগুড়ির ব্যবসায়ীরা। এদিন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে স্লোগান চাই আন্দোলনকারীরা। বছরের মালিকানার দাবিকে মান্যতা দিতে হবে, এমনিতে ভালো রকম মানছি না মানবো না। আমাদের দোকান ঘরের মালিকানা আমাদের চাই, এই দাবিতেই আজ অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করলো তারা। শিলিগুড়ির বিধান মার্কেটে ব্যবসায়ীদের মালিকানার দাবিতে গণ অবস্থান বিক্ষোভে সামিল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। সেসলা মার্কেট ব্যবসায়ী ব্যবসায়ী থেকে সেই সঙ্গে এসেছি আমরা। দেখেন ব্যবসায়ীদের কষ্ট দুঃখ তো সব ব্যবসায়ীরাই ভাগ করে নেব। আজকে ওনারা একটা দাবি নিয়ে একটা দাবি একটা রেখেছে, তো সেটাকে ওনাদেরকে বেশ একটা করতেই এসেছে। প্রথমত বলবো যে আমরা দীর্ঘদিন হয়ে এটার বঞ্চনা হয়ে এসেছি, আমার কিছুই সরকার শুনেনি। আমি এসজিডিএতে আমি সেক্রেটারি 4 বছর আছি, 4 বছরে আমি 30 থেকে 35টা চিঠি দিয়েছি, ঠিক আছে, তার কোনো উত্তর আমরা পাইনি এবং তারা আমাদের সঙ্গে বসারও প্রয়োজন মনে করেন। তাই আজকে আমরা যখন আমরা সাধারণ একজন ব্যবসায়ী, আমরা ব্যবসা করে খাই, আমাদেরকে কেন পথে নামতে হবে?
আজকে সরকারের এগেনস্টে কেন যাবো আমরা? আমরা তো ব্যবসা করি, আমরা ব্যবসা করে খাই। তো আমাদের যে আজকে পথে নামতে হয়েছে এসজিডিএ এর জন্য, তার কারণ দেখুন, এসজিডিএ আমাদেরকে এলওটি দোকানকে 11 মাসের এগ্রিমেন্ট করে দিচ্ছে, কিন্তু আমি একটা নিউজ পেপারে দেখেছি যে সেখানে লিখেছে আমরা কোন আইনে মালিকানা চাই। আরে কোন আইনে চাই? আমরা 62 বছর ধরে এখানে বসে আছি, তাহলে যদি আমরা আইনে মালিকানা যেতে পারবো না, তাহলে তুমি আমার এলওটি দোকানকে কি করে তুমি 11 মাসের এগ্রিমেন্ট করে দিচ্ছ, মানে লাইসেন্স করে দিচ্ছ? লাইসেন্স নয়, 11 মাসের এগ্রিমেন্ট, 11 মাসের এগ্রিমেন্ট করে দিচ্ছ, এটা তো ঠিক না। তো আমরা চাই আমাদেরকে বসুক, বসে আমাদের সমাধানগুলো মিটিয়ে দিক। এবার দেখুন, আমাদের মার্কেটে 4টা আইন চলছে আমাদের সঙ্গে। এখন আমরা কালকে মিটিং করেছি হকার্স কর্নার অ্যাসোসিয়েশনের সঙ্গে, তারাও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, এবং নিবেদিতা মার্কেট, ডিআই ফান্ড মার্কেট, তারাও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। এই আন্দোলন আমরা 72 আন্দোলন শুরু করে দিয়েছি। প্রথমত বাগডোগরায় সরকারি যাত্রীবাহী বাস এবং স্কুটির সংঘর্ষ, গুরুতর আহত স্কুটি চালক। সরকারি যাত্রীবাহী বাস ও স্কুটির মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হলেন ওই স্কুটি চালক, এবং মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাগডোগরা স্টেশন মোড় সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, গলি থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় স্কুটিতে সজোরে ধাক্কা মারে সরকারি বাস। স্থানীয়দের অভিযোগ, স্কুটি চালকের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। ঘটনায় আহত হয়েছেন স্কুটি চালক গোপাল মল্লিক, বয়স 25। তিনি বাগডোগরার হরেকৃষ্ণ পল্লীর বাসিন্দা। স্থানীয়রা আহতকে উদ্ধার করে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা। যখন আওয়াজ হচ্ছে তখন আমি ছিলাম না, ঠিক আছে, আওয়াজটা হয়েছে, আমি চা বানাচ্ছিলাম। তখন আমি মুখটা ভাবলাম কি জানাশোনা ছেলে, তখন আমি স্টেট বাসকে ধরলাম, স্টেট বাস দাঁড়ালো। দাঁড়ানোর পরে আমি ওর সাথে কথা বললাম, পুলিশ চলে আসলো, তখন আমি ছেড়ে চলে আসলাম। স্টেট বাস কি স্কুটি থেকে মারছে? হ্যাঁ। কিরকম অবস্থা আছে? ভালো আছে, ভালো আছে, ভালো আছে। আচ্ছা, নাম পরিচয় কি জানা গেছে? সেটা জানি না গো আমি। ভুল না তো। আর যদি কি বলো, ওর প্রবলেম যদি স্টেট বাসে যদি এত পাবলিক আছে, যদি কিছু হয়ে যেত তখন কি হতো? হ্যাঁ, ওটা তো দেখতে লাগে না স্টেট বাসে। আমি তো জানি না ওই যে স্কুটি কে জন্য বলতেছে কি নাম, আমিও তো নাম জানি না, আমি তো দেখিয়ে নেই ওকে কোনদিনও। হ্যাঁ, আমরা যখন আছি, আমরা যদি হেল্প করি লোকে আমাদের গলত ভাবে। হ্যাঁ, ওই জন্য আমরা হেল্প করতে জানি না, তাও তো আমি বলেছি, না আমরা হেল্প করতাম না তো। হ্যাঁ, কেন বলবো, অনেকে আমরা হেল্প করি, তাও আমাদেরকে ভুল বুঝে লোকে। আমরা অঞ্জলি রাউত। এখনকার মতো পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 9টায়। ডিজিটাল বাংলা আগে ভাগে, সবার আগে। রাজনৈতিক অরাজনৈতিক বিনোদন, ব্যবসায়িক স্বাস্থ্য খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র ডিজিটাল বাংলার পর্দায়।